हेलो मेकअप लवर्स, वेलकम बैक टू माय चैनल मेकअप एंड लाइफस्टाइल विथ शालिनी। তে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি একটা নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি, আর এইটা কিন্তু ক্রিয়েট করা একদমই সোজা। আর আমি এটা ক্রিয়েট করেছি শুধুমাত্র এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে। দেখতে পাচ্ছ এটা গ্ল্যাম 21 এর আইশ্যাডো প্যালেট আছে, ভীষণই অ্যাফোর্ডেবল। এর দাম যে কোনো লোকাল শপ বা অনলাইনেও তোমরা এটা পেয়ে যাবে। আর এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আজকে আমি গোটাই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর এটা কিন্তু ভীষণই ইজি অ্যান্ড সিম্পল একটা মেকআপ লুক। তোমরা যারা টিনেজার্স রয়েছো, যাদের কাছে অনেক মেকআপ প্রোডাক্টস নেই, তারাও কিন্তু এরকম একটা আইশ্যাডো প্যালেটের সাহায্যে সহজে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর সামনে তো পুজো এসেই গেছে, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। সো তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে এবার প্যান্ডেল হপিংয়ে বেরোতেই পারো। তো চলো, আমি আজকে আর বেশি বকবক করবো না, ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু একদম প্রেস করতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। তো দেখো এখানে আমি আজকে ময়েশ্চারাইজারের জন্য ল্যাকটোক্যালামাইনটা ইউজ করে নিচ্ছি, আর এটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য রয়েছে। আর গাইজ এটা কিন্তু তিন রকম সাইজে আসে, একদম স্মলটার দাম 63, তারপরে বাড়তে থাকে দামগুলো। সো আমি আজকে ময়েশ্চারাইজারের জন্য এইটা ইউজ করছি, আর আমার এটা মিডিয়াম সাইজ আছে। এরপর দেখো আমি লিপ বামের জন্য এখানে ভেজলিনের কোকোগুলো এই লিপ বামটা ইউজ করছি, আর এর দাম মাত্র 45, আর এর স্মেলটা একদম পুরো রিয়েল কোকোর মতন। আর এখানে দেখো আজকে আমি ফাউন্ডেশনের জন্য কিন্তু কোনো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি না, এখানে আমি পন্ডসের এই বিবি ক্রিমটা ইউজ করছি, আর আমার শেড হচ্ছে 1 অরিজিনাল। আর এটা 3 গ্রাম রয়েছে, 63 এর দাম। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো, আর এটা দুটো শেডেই পাওয়া যায়, একটা অরিজিনাল আর একটা মিডিয়াম। আর দেখো এটা আমি কিন্তু আমার ফিঙ্গারের সাহায্যে আজকে ব্লেন্ড করছি, আমি কোনো বিউটি ব্লেন্ডার আজকে ইউজ করিনি, বিকজ আমি একদম এটা সিম্পল আর ভীষণ অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক রেখেছি তার জন্য। আর গাইজ আমার পাখিরা দেখো একটু চেঁচামেচি করছে, সো প্লিজ ইগনোর করে যাও, আর ভালো লাগলে শুনে যাও ওদের আওয়াজটা। তো যাই হোক, দেখো আমি এবার ফাউন্ডেশনটা আমার নেকে, এবং আমি যেহেতু কনসিলার কোনো অ্যাপ্লাই করব না আজকে, তাই জন্য আমি এটাকে আমার আন্ডার আই এবং আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ফ্লোলেস কাভারেজ এসছে, ডার্ক স্পটও কিন্তু ভালোভাবে হাইড হয়ে গেছে। এবার আমি দেখো পাউডারের জন্য এখানে স্পিঞ্জারি বিবি পাউডারটা ইউজ করছি, আর এর দাম মাত্র 10 টাকা, এটা তোমরা লোকাল শপেই পেয়ে যাবে। আর দেখো এটা দিয়ে আজকে আমি আমার পুরো মেকআপটাকে সেট করছি, আর একদম ম্যাট ফিনিশ কিন্তু আসে, দেখতেই পাচ্ছো। এবার দেখো আইব্রোর জন্য আমি এখানে মার্শের এই আই পেন্সিলটা ইউজ করছি, আর এর মধ্যে এরকম ব্রাশ আসে, তো এটা দিয়ে আমি আমার আইব্রোজটাকে ভালোভাবে কম করছি, আর এর দাম মাত্র 30 টাকা। সো তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে খুব ইজিলি, আর অনলাইনেও এটা পাওয়া যায়, আর ভীষণ পিগমেন্টেড দেখতে পাচ্ছ। আর আমার এটা কিন্তু ব্ল্যাক শেডে রয়েছে, তো আমি আমার আইব্রোজটা ফিল করে নিচ্ছি। দেখো আমার আইব্রো কিন্তু ফিল করা হয়ে গেছে, যদি একটু ব্ল্যাকই লাগছে। তো যাই হোক, এবার এই মেকআপের যেটা মেন অ্যাটেনশান সেটা হচ্ছে এই আই প্যালেটটা, এটা দিয়েই আজকে আমি আমার ফেসের পুরো মেকআপটা ক্রিয়েট করছি। সো দেখো আমি ওখান থেকে একটা ব্রাউনিশ শেড নিয়ে আমার আই ট্রানজিশনে অ্যাপ্লাই করছি অ্যাজ আ ট্রানজিশন কালার হিসাবে, আর আমি খুব হালকা হাতে কিন্তু এটাকে ব্লেন্ড করছি। এবার দেখো এই আই প্যালেটটা থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আউটার ভি থেকে আই ইনার কর্নার পর্যন্ত একদম হালকা হাতে স্মুথলিভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এবার দেখো আমি ওই বিবি ক্রিমটা নিয়ে আমার
আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা করে একটা কাট ক্রিজ আমি ড্র করে নিচ্ছি, বিকজ এখানে আমি একটা অন্য শেড অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা আমি আমার ফিঙ্গার দিয়ে দেখো ব্লেন্ড করে নিচ্ছি এবং স্পিঞ্জারি বিবি পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। এবার দেখো আমি ওই প্যালেটটা থেকে এই শিমারি ব্রাউন কালারটা নিয়ে আমার পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানটা আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম দেখতে পাচ্ছো। আর এটা কিন্তু আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি। এরপর দেখো একটা ফ্ল্যাট শেডারের ব্রাশ নিয়ে আমি পুরো আইশ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন থাকলেও সেটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার দেখো ওই ব্রাউনি শেডটা নিয়ে আমি আমার আউটার ভি থেকে ইনার কর্নার পর্যন্ত আরেকবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন বা হার্শ এজেস একদমই না থাকে। তো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ল্যাশ লাইনে ওই লাইট ব্রাউন শেডটা যেটা ট্রানজিশনে অ্যাপ্লাই করেছিলাম ওই কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি কাজলের জন্য এলিট 18-এর এই আই ড্রামা কাজলটা অ্যাপ্লাই করছি। আর এটার দাম তো তোমরা জানোই 99, বাট অফারে এটা 77-এ দেয়। সেটা তোমরা অনলাইনেও পাবে বা লোকাল শপ থেকে কিনলেও কিন্তু তোমরা 70 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আমি যেই প্যালেটটা ইউজ করলাম সেটা ছিল গাইস গ্ল্যাম 21-এর আইশ্যাডো প্যালেট। ওটা আমি লোকাল শপ থেকেই কিনেছি, বাট ওটা অনলাইনেও তোমরা পেয়ে যাবে। আর আমার ওটা কিনতে পড়েছিল 250। তো তোমরা যদি লোকাল শপ থেকে কেনো তো তোমরা অবশ্যই বার্গেন করে নিও। আর এই কাজলটাকে কিন্তু আমি অ্যাজ আ আইলাইনার এবং কাজল দুটো হিসাবেই ব্যবহার করলাম, বিকজ আমি এখানে কোনো আলাদা করে লাইনার ইউজ করিনি। আর দেখো এবার আমি একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি লাইনারটাকে ভালোভাবে একটু স্মাচ করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ইয়ারবাডস যে আসে সেটা দিয়েও করতে পারো, আবার তোমরা ফিঙ্গার দিয়েও করতে পারো। লোয়ার ল্যাশ লাইনেও দেখো আমি কাজলটাকে ভালোভাবে ওই ব্রাশটার সাহায্যে স্মাচ করে নিচ্ছি। এবার আমি একটা আই কার্লারের সাহায্যে আমার ল্যাশগুলোকে কার্ল করছি। এটা অপশনাল, তোমাদের কাছে যদি কার্লার না থাকে তো তোমরা নাও করতে পারো, ডাইরেক্ট মাস্কার অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখানে দেখো আজকে মাস্কারার জন্য অরিফ্লেমের ভেরিমি রেঞ্জের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এর দাম হচ্ছে 280, বাট তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। ব্লু হেভেনের আছে, NY বের আছে, সো তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আর এবার ওই আইশ্যাডো প্যালেটটা থেকেই এই ব্রাউনি শেডটা নিয়ে আমি দেখো কন্টোর করে নিচ্ছি। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছো একটা আইশ্যাডো প্যালেটকে আমরা কতভাবে কাজে লাগাতে পারি। সো তোমাদের যাদের কাছে অনেক মেকআপ প্রোডাক্ট নেই বিভিন্ন ধরনের, তো তোমরা কিন্তু একটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট কিনে নিতে পারো। আর সেটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে খুব সহজেই তোমাদের মেকআপ কমপ্লিট করতে পারো। তো এবার দেখো ওই প্যালেটটা থেকে এরকম একটা হালকা পিঙ্কি শেড নিয়ে আমি আমার চিকসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ ব্লাশার। আর দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড, জাস্ট একটু অ্যাপ্লাই করেছি আর তাতেই দেখো কতটা পিগমেন্টেশন চলে এসছে। এবার দেখো বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালোভাবে ব্লাশটাকে একটু প্রেস করে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে বসে যায়।
তো এবার দেখো আমি হাইলাইটারের জন্য কিন্তু ওই আইশ্যাডো প্যালেট থেকেই একটা এরকম শ্যাম্পেন কালার নিয়ে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। আমার ব্রিজ অফ দ্য নোজ, কিউপিক্স বো, চিন এরিয়া, আইস ইনার কর্নার এগুলো সব আমি হাইলাইট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছো কতটা পিগমেন্টেড কালার, জাস্ট আমি একটুখানি দেখো এখানে অ্যাপ্লাই করছি তাতে কতটা পিগমেন্টেশন চলে আসছে। বাট আমি এই প্যালেটটা ইউজ করেছি বলে যে তোমাদেরও এই প্যালেটটাই ইউজ করতে হবে এরম কিন্তু গাইস কোনো কথা নেই, তোমরা তোমাদের পছন্দ মতন প্যালেট চুজ করে সেটাকে ইউজ করতে পারো। বাট তোমরা অবশ্যই দেখবে যেন সেটা পিগমেন্টেড হয় এবং কালারগুলো তোমরা একটু দেখে নেবে যাতে সব রকম কালার অ্যাভেলেবেল থাকে, তবেই কিন্তু সেটা দিয়ে তুমি মেকআপ লুকটা পুরোটা ক্রিয়েট করতে পারবে। তো দেখো মার্শের এই লিপ লাইনারটা আমি অ্যাজ আ লিপস্টিক হিসাবে আজকে ইউজ করছি, বিকজ আমি আজকে কোনো লিপস্টিক এখানে অ্যাপ্লাই করব না, লাইনারটা দিয়ে পুরো লিপ মেকআপটা আমি ক্রিয়েট করব। আর এটা কিন্তু গাইস ভীষণই পিগমেন্টেড, আর এটাও তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে 30-40 টাকায় দাম। দেখতেই পাচ্ছো কালারটা কতটা সুন্দর, একটা রাস্টি ব্রাউনিশ কালারে রয়েছে। আর পিগমেন্টেশনটা দেখো, এটা আমার ভীষণ ফেভারিট একটা কালার। তো এবার আমি আইশ্যাডো প্যালেটটা থেকে একটা রাস্টি শিমারি শেড নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করে দিচ্ছি, এতে করে কি হচ্ছে একটা মেটালিক লুকও চলে আসছে আর দেখতেও ভালো লাগছে। তো তোমরা কিন্তু এরমভাবে লিপেও আইশ্যাডোটাকে অ্যাপ্লাই কর। তো তোমরা দেখতে পেলে শুধুমাত্র এই আইশ্যাডোটা দিয়ে কিন্তু আজকে আমি আমার এই লুকটা ক্রিয়েট করলাম।